একটা ছোট সাইজের পেঁয়াজ, আধা ইঞ্চি আদা, 6 ক্লোভ রসুন, 3টা শুকনো লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, তোমরা একটু ঝাল বেশি খেলে একটু বেশি দিতে পারো, আধা চামচ জিরা, 1/2 কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। ২০০ গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে চিকেনের বোনলেস চিকেন নিয়েছি, 3 চামচ বেসন, 1 চামচ রাইস পাউডার, 7 স্বাদমতো নুন, 1/2 চামচ হলদি, 1 চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ ভালো করে মেখে নেব। 1/2 কাপ ভালো করে মেখে নিয়েছি, এখন একটা পাত্রে রেখে 20 মিনিট ঢেকে রাখব। একটা কড়াইয়ে 100 গ্রাম মতো তেল নিয়েছি, তেলের ভিতর ছোট ছোট পিস ঢেলে দেব এবং ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখানে গ্যাস লো ফ্লেমে রেখেছি, গ্যাস লো ফ্লেমে রাখলে মাংসটা ভালো করে সিদ্ধ হবে। চিকেনটা ভালো করে মুচমুচ করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। ওই তেলের ভিতর বাকি যে চিকেনগুলো আছে ওগুলো ঢেলে দেব। এবং একই প্রসেসে ভেজে নেব। এখানে আমি গ্যাস লো ফ্লেমে রেখেছি, চিকেন ব্রাউন কালার হয়ে গেছে এবং আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা গরম গরম সার্ভ করতে হবে।